কংগ্রাচুলেশন মৌমিতা বেড়া, পাঁশকুড়া থেকে জয়দেব স্যার ক্লাস আছে পড়লি, কিন্তু তুই একটা অসাধ্য সাধন করলি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ তো ছেড়ে দে, ভারতবর্ষের মধ্যে সব থেকে নাম করা যে মেডিকেল কলেজ, ক্যালকাটা মেডিকেল কলেজ, যেটা এক ডাকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড চেনে, সেই ক্যালকাটা মেডিকেল কলেজে, যেটার এখনকার দিনে নার্সিং কলেজের নাম হচ্ছে লেডি ডাফরিন মেডিকেল কলেজ, মানে লেডি ডাফরিন নার্সিং স্কুল, কিন্তু ওটা তো আসলে ক্যালকাটা মেডিকেল নার্সিং কলেজ আমরা জানি। তো সেই ক্যালকাটা মেডিকেল কলেজে নার্সিং পড়ার সুযোগ পেলি, তোর আজকে জীবনটা তোর গ্রামের এবং তোর এলাকার মধ্যে থেকে তুই সেরা সেরা। তোর গ্রামে আর কেউ তোর মতন অ্যাচিভার নেই, যে সরকারি পয়সায়, সরকারের ঘরের টাকায় পড়ে এত বড় একটা সাফল্য পেলো। তো তুই যে আজকে এই বিগ জিরো ছিলি, তাই তো? সেই বিগ জিরো থেকে বিগ হিরো হয়ে গেলি, এই যে তোর পথটা পেরোলি এবং আজকে দাঁড়িয়ে তুই যখন একটা হিরো, বিগ জিরো থেকে হিরো হলি ক্যালকাটা মেডিকেল কলেজে, যেখানে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় এরা সব সিনেমা করে, সমস্ত সেলিব্রিটিরা যায়, সেই রকম একটা কলেজে পড়ার যে সুযোগ পেলি, আজকে তোর অভিজ্ঞতাটা কিরকম, তোর আজকে কিরকম লাগছে সেটা যদি একটু বলিস। আমার খুবই ভালো লাগছে এবং আমার পরিবারে বাবা মা খুবই খুশি এর জন্য। আমি কলকাতায় শুধুমাত্র এই পড়ার জন্য এতটা ঘর, মানে বাবা মাকে ছেড়ে এখানে থেকেছি শুধুমাত্র পড়াশোনার জন্য, এবং এখানে আমি জয়দেব স্যারের কোচিং পেয়েছি, সেখানে এত যে এতভাবে ভালোভাবে পড়াশোনাও করিয়েছে। আজ এই জায়গায় এত নার্ভাস কেন, তুই এত টেনশন কেন, তুই এত নার্ভাস হয়ে যাচ্ছিস কেন? তুই একটা বলতে গেলি যে বাবা মা তো খরচা করেছে, বলতে গিয়ে আটকে গেলি। তোর বাবা মা তো সত্যি খরচা করেছে, তোর বাবা মা যে আপনাদের জিজ্ঞেস করছি যে খরচা করেছেন, টাকাটা জলে গেছে না টাকাটা উসুল হয়েছে? টাকাটা ঠকে যাননি তো? মানে এখানে পয়সা দিয়েছিলেন যখন, তখন তো একটা চিন্তা ছিল। এখানে যেভাবে ট্রিটমেন্ট, যেভাবে মানে পড়া ইয়ে করেছে, খুব সুন্দর। আমরাও খুব চিন্তায় ছিলাম, হয়তো মেয়ে যখন পারিশমেন্ট পেতো তখন আমরা ভাবতাম সত্যি আমরা কি পারবো মেয়েটাকে ঠিক জায়গায় পাঠাতে। ঠিক জায়গায় পাঠিয়েছি, খুব ভয় পেতাম, ওকেও বোঝাতাম যে তুই ভয় পাস না, স্যাররা কিসের জন্য পারিশমেন্ট দিচ্ছে, কিসের জন্য, তোরই ভালোর জন্য, এখানে তুই ভয় পাবি না, তুই এগিয়ে যা। এই জন্য আপনি রক্ত গর্ভা, মেয়েকে যখন আমি শাসন করেছি, মেরেছি, ধরেছি, বকেছি, আপনি কোনোদিন ফোন করে বলেননি আমার মেয়েটাকে মারছেন কেন, আমার মেয়েটাকে বকছেন কেন? আজকে আপনারা আমার হাতে বেত তুলে দিয়েছিলেন বলে এদেরকে আমি গাধা পিটিয়ে ঘোড়া করাতে পেরেছি, কিন্তু তার ক্রেডিট আপনাদের, কারণ আপনারা আমার হাতটা বেত তুলে দিয়েছিলেন, শাসন করতে দিয়েছিলেন। যদি আপনারা আমাকে শাসন করতে না দিতেন, আমি যদি এদের ধরে বেঁধে না পড়াটা করিয়ে নিতাম, তাহলে রেজাল্টটা পেতাম না, কিন্তু সেই শাসনটা করার জন্য তো আপনারা দিয়েছেন। আজকালকার বাবা মতো মেয়েদের শাসন করলে, হ্যাঁ আমার মেয়েকে কেন মারলেন, এনো করলেন, মারবেন না, আমি পয়সা দিয়ে পড়াচ্ছি, তো পয়সা দিয়ে পড়ালে কি তার মেয়েকে আলাদা ব্রেন এসে যায়? তাকে পড়া, পয়সাটা তো দিয়েছে তার মেয়ের থেকে পড়াটা বার করব বলে, তো সেইখানে আপনারা সেটা বুঝেছেন বলে আজকে ওকে পানিশমেন্ট করেছি, শাস্তি দিয়েছি। কত মেয়ে সেন্সলেস হয়ে গেছে ক্লাসে, ও জানে হসপিটালে গেছে, কত মেয়ে অজ্ঞান হয়ে হসপিটালে গেছে, কত মেয়ে পিতাই তো অজ্ঞান হয়ে যেত, না রামকৃষ্ণ মিশন নিয়ে দৌড়দৌড়ি করেছে, এটা সব জানে, কিন্তু যারা আজকে করেছে তারা আজকে সবাই সফলতার হাসি হাসছে। পড়াতে সেন্সলেস হয়ে গেছে মানে কি, পড়া দেবার ভয়ে সেন্সলেস হয়ে গেছে, মানে আমাকে জমের মতন ভয় পায়। তো আমি জমরা ছিলাম বলে আজকে দেবরাজের দর্শন করিয়ে দিলাম, তাই তো? একদম ঠিক তো, জমরা সেদিন ছিলাম বলে আজকে দেবরাজের দর্শন করিয়ে দিয়েছি। সেদিন যখন জমরাজের মতন তোদের কাছে আসবে, কি মনে হতো স্যারকে মেরেই ফেলবো, স্যারকে মেরে ফেলতে ইচ্ছা করতো না, কি ইচ্ছা করতো কি, মানে স্যারকে কি মনে হতো? একটু ভয় লাগতো এবার কি, বাবা মা যখন বোঝাতো যে এই জন্য তো পড়াশোনা তো তোদের জন্যই এত করছে স্যার,
তখন আমরাও ভেবে দেখতাম যে আপনারা ধন্য পিতা মাতা, আপনাদের প্রণাম করি, আপনারা প্রণাম করি। এই যে এটা বুঝিয়েছে যে তোর ভালোর জন্যই তো উনি করছেন, আমার নইলে কি খেয়ে দিয়ে কাজ নেই। আমার পয়সা নিয়ে নিয়েছি, পড়ার মেটেরিয়াল দিয়ে দিয়েছি, ক্লাস দিয়ে দিয়েছি, ক্লাসে তুই পড়লে পড়, না পড়লে না পড়, আর মেটেরিয়াল দিয়ে দিয়েছি, তুই পরীক্ষা দিলে দে না দিলে না দে। আমার দায়িত্ব কি ছিল? মেটেরিয়ালটা দিয়ে দেওয়া আর ক্লাসটা করিয়ে দেওয়া, সিলেবাসটা শেষ করিয়ে দেওয়া। আমি আমার সিলেবাসটা শেষ করিয়ে দিতাম আর ক্লাসটা ফুলফিল করিয়ে দিতাম, গল্প শেষ। পড়াটা নেবার দরকার কিছু ছিল? আমি খেটেছি এদের পেছনে যাতে আপনাদের পয়সাটা উসুল হয়, দাম ফিরে পাই, সেটার জন্য আমি খেটেছি। কিন্তু সেই খাটনিটা আপনারা বুঝেছেন যে কেন খেটেছি? না, ওদের ভালোর জন্যই খেটেছি। এবারে তুই বল যে আজকে যখন স্যার বকতো, প্রেশার দিত, তখন থেকে যে প্রেশারটা নিয়েছিলি সেটা তোকে কিভাবে মাইলেজ দিল তোর মেন পরীক্ষায়? প্রশ্ন কমন টমন পেয়েছিলি? হ্যাঁ, আমরা পরীক্ষায় অনেক প্রায় কোশ্চেন কমন এসেছিল, এর জন্যই তো। এর জন্যই তো বল কি বলছিস? এর জন্যই তো ক্যালকাটা মেডিকেলে আজকে কলার তুলে যাচ্ছি, ক্যালকাটা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি। প্রশ্ন কমন পেয়েছিলি? মক টেস্টে প্রশ্ন কমন পেয়েছিলি? এতগুলো মক টেস্ট আমরা পরীক্ষা দিয়েছিলাম বলে আজ এতটা যেতে পেরেছি, না হলে কি হতো? কখনোই হতো না। এবং সেটা বল কটা অবধি হতো? সাতটা। সাতটা কেন? নটা থেকে যে প্রশ্নটা যেত রাত্রির পরীক্ষা, রাত্রে আমরা এমনকি রাত্রে জেগে 12টা পর্যন্ত পরীক্ষা দিয়েছি। কোথায় কে দুনিয়ায় দিয়েছে যে 12টা অবধি পরীক্ষা নিচ্ছে এবং আমরা জেগে আছি? হ্যাঁ, ম্যাম স্যার সবাই তো জেগে আছে, সবাই জেগে আছে। তাহলে এই পরিশ্রমটা আমরা করেছি, না হলে তো আমরা গিয়ে মানে অতটা যে আর পড়তে ইচ্ছে করবে না, ঘুমিয়ে পড়বো। কিন্তু মানে পড়াটা ধরবেন, এই চাপটা দিয়েছিলেন বলে, শাসনটা করেছিলেন বলেই আজকে পড়েছি। তার মানে আমাকে তোদের ঘোড়া পিটিয়ে, গাড়া পিটিয়ে ঘোড়া করতে হবে, এটা কোনো কেন এলো, মানে আমার এত চাপ কেন? কিন্তু আজকে দেখতে পাচ্ছিস যে আজকে সেই হাসিটা হাসতে পারছিস। বন্ধু বান্ধবরা কি বলছে? ওরাও খুশি। এবারে যারা পায়নি ওরা বলছে যে তুই পেয়ে গেলি, আমি পেলাম না। হিংসা বন্ধ, স্টপ বন্ধ। তুই পেয়ে গেলি ক্যালকাটা মেডিকেল কলেজ, আমাকে এখন যেতে হবে ব্যাঙ্গালোরে 10 লাখ টাকা খরচা করে, বা আমাকে প্রাইভেট কলেজে 8 লাখ টাকা খরচা করতে হবে। তুই বিনা পয়সায় পড়বি, আবার সরকারি কলেজে পড়বি, তোর এই যে সাফল্য। কিন্তু তাকে তুই বলিস নি যে একবার জয়দেব স্যারের ভূতটা খেতে যা। হ্যাঁ, আর জয়দেব স্যার ক্লাসে ভর্তি করতে তোর বাবা যে তখন টাকা খরচা করেছে, তখন তোকে পড়িয়েছে, আর সব থেকে বড় কথা হচ্ছে তোকে যে রাত্রির 12টা অবধি পড়তে হয়েছে, দিনের পর দিন পড়ে পড়াটা রেডি করতে হয়েছে, এগুলো কি সেই বান্ধবীটা জানে? বান্ধবীটা ভাবছে বলে তুই এমনি এমনি হয়ে গেলি। হ্যাঁ, ওই যে রাত্রির 12টা অবধি পড়তে হয়েছে, দিনের পর দিন মানে একটা দিন ছুটি পাসনি, কি শাসন, কি কড়া পরিশ্রম করেছিস, সেটা তোর বান্ধবীরা দেখেছে? তোরা কর না, তোরাও পাবি, তাই না? তোরা তোরা খাটবি না, তোরা আড্ডা মারবি, রিল করবি, ফেসবুক করবি, হোয়াটসঅ্যাপ করবি, আর ভাবি সরকারি কলেজ হয়ে যাবে। তো আমরা খেটেছি, আমরা সরকারি কলেজ পাবো না? তা তোর উপর এখন হিংসা করছে যখন, তাদের ওপর তোর কি রকম মনে হচ্ছে? মায়া হচ্ছে না দয়া হচ্ছে না কি হচ্ছে? এবারে তাদের প্রতি একটু খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগছে কেন? তারা ফাঁকি দিয়েছে পারেনি, তুইও ফাঁকি দিলে পারতিস না, তুই পড়াটা করে। আমি এটাই আমার সব থেকে ভালো লাগছে যে আমি বাবা মায়ের মানটা রাখতে পেরেছি। মান মানে তো বাবা রক্ত গর্ভ ব্রিলিয়ান্ট। এখন তোদের গ্রামে কজন আছে নার্সিং করেছে ক্যালকাটা মেডিকেল কলেজে? আমাকে নাম বলা একজনও নেই। তাহলে কলার তোলা জিনিস, তোদের পুরো গ্রাম আমি জানি না কোথায়। আমি তোদের পুরো পাঁশকুড়া সাব ডিভিশন তো ওটা আপনাদের, পাঁশকুড়া সাব ডিভিশন খুঁজে দেখ ক্যালকাটা মেডিকেল কলেজে কজন পাঁশকুড়া থেকে এসে নার্সিং করতে, দেখ খুঁজে দেখা। তোদের গ্রাম তো বাদ দে, তোদের আগামী 10টা গ্রাম ব্লক খুঁজে দেখা তো আমাকে, কজন ক্যালকাটা মেডিকেল কলেজে নার্সিং। এই লাইনে যখন পাঠিয়েছিল তখনই অনেকে অনেক কথা বলেছে। কি বলেছে? কি বলেছে? এই লাইন ভালো নয়, এখানে এই নার্সিং করতে যাচ্ছে এটা একদম ভালো নয়, অনেক কাজ করতে হবে, অনেক টাকা দিচ্ছে, খালি খালি ওই পয়সা কিছুই করতে পারে। তারা এখন কি বলছে? তখন জানতো যে ওটা ঠিকঠাক জায়গায় যাচ্ছে, ভেঙে গেলে ও তো বেরিয়ে যাবে না,
ওকে ডিমোটিভেটেড আপনাদের দিয়ে করেছে যাতে ও বেরিয়ে না যায়, ও যেন ওই গড্ডায় থাকে, মানে গাড্ডায় যেন বাকিরা রয়েছে ওই গাড্ডায় যেন থেকে যায়। এই যে আপনি আপনার মেয়েকে নিয়ে চলে এসেছেন এখানে, জানে বেরিয়ে যাবে, বুঝতে পারছে, এবার আপনাকে টানছে, বাঙালি কেকড়া টানবে, টেনে নামাবে, আপনাকে এগোতে দেবে না, যে আপনি এগিয়ে যাচ্ছেন না তো হবে না কিছু। এখন যখন হয়ে গেছে ভাই, এবার বল কি হয়েছে, ভুল করেছি কিনা। এরপরে তো এখনো তো শুরু হয়নি, যখন ও পে স্লিপটা নিয়ে 50,000 টাকা মাইনের চাকরির পে স্লিপটা নিয়ে গ্রামে ঢুকবে, তখন তো বোধহয় আপনাদের এক ঘরে মরে দেবে। তখন তো মাথা খারাপ হয়ে যাবে, যখন ও 50-60,000 টাকা স্টার্টিং এ স্যালারি নিয়ে ঢুকবে, আর তখন তো ওর নিজের চার চাকা, ভালো চার চাকা, নিজের বাড়ি কলকাতায় ফ্ল্যাট, এবং মানে পুরো গ্রামকে গ্রাম সবার মধ্যে সেরা মেয়ে। তো যখন ও একটা চার চাকা নিয়ে গ্রামে নিজের ফ্ল্যাটে আপনাদের নিয়ে আসবে, যাবে, দেখবে যে মেয়ে কলকাতায় ফ্ল্যাট, বড় গাড়ি, 50-60,000 টাকা মাসে মাইনে, তখন তারা কি করবে? তখন তার বান্ধবীরা কি করবে? আমি বলি আরো হিংসা করবে, আর হিংসা করবে না, তখন তারা নন পেড মেড হয়ে যাবে, যেটা তোকে বলি। আর কিছু কি হতে পারবে? পারবে না। আর তুই সেখানে কি হবি? পেড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আইদার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে তুই যদি ESI এ চলে যাস, তুই যদি আজকে এমস এ চলে যাস, বা তুই যদি সেন্ট্রাল গভর্নমেন্টের রেলওয়ে তে চলে যাস, তোকে তো নেওয়ার জন্য বলা হয়েছে। ক্যালকাটা মেডিকেল এর স্টুডেন্ট মানে তাকে ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, ESI, সেন্ট্রাল গভর্নমেন্ট নেওয়ার জন্য বসে আছে। মানে ক্যালকাটা মেডিকেল থেকে কেউ নার্সিং পাস করে সেন্ট্রাল গভর্নমেন্টে জব করেনি এরকম একজনও নেই। তুই বেরোবি না তার আগে তোর জব হয়ে যাবে, তা তোর বান্ধবীরা তখন কি করবে? তুই পড়লি, আবার এই যে এখন যে পড়বি 3 বছর, এটাও কি তুই ফাঁকি মারতে পারবি? কত পড়াশোনা করতে হবে, কত খাটি করতে হবে, তারা কিছু করবে না। অথচ ভাব যাও, তুই 50,000 টাকার চাকরি করছিস, 60,000 টাকার চাকরি করছিস, তোকে দেখে হিংসা করছে। আর আপনাদের তো ভাববে যে আমাদের যারা ছেলের বাপ মা, তারা ভাববে আমাদের ছেলেগুলো রকবাজি করছে, আড্ডাবাজি করছে, পুরো 12টা বকে যাচ্ছে, কিছু করতে পারছে না, পাটিবাজি করছে। আর এই মেয়ের বাবা মা হয়ে একটা মেয়ের জীবনে এরকম দপ্তর করে এগিয়ে যাচ্ছে, কালকে কৌশিকীর মা কান্না করছিল, কৌশিক এসেছিল না, ওর পরিবারের সবার ছেলে, আর কৌশিকী হচ্ছে একমাত্র মেয়ে। ওর বাড়িতে মানে ওর মাকে সবসময় সে খোঁটা দেয় যে মেয়ে, মেয়ের মা, মেয়ে, তোমার মেয়ে কি করবে, আমার ছেলে নেই, আর পুরো বংশে সবার ছেলে, সব ছেলেদের তো ওর মা কাঁদতো যে আমার মেয়েটা কি হবে। এখন বলছে যে ছেলের মা বাবা গুলো মানে আপনি দেখলে বিশ্বাস করতে পারবেন না, সব এরকম ফুলে আলু হয়ে গেছে, কারণ আমার তাদের ছেলেগুলো সব বেকার বসে আছে। আর আমার মেয়ে আজকে এত বড় একটা জায়গায় রামকৃষ্ণ মিশনে আজকে পড়তে চলে গেল, চান্স পেয়ে গেল, এগিয়ে যাচ্ছে, মানে মানে সবার মধ্যে একটা মানে জেলাসি, হিংসার ভাব। তো সেই জন্য বললাম যে মেয়ের বাবা হয়ে যেটা ছেলের বাপমা পায় না, আপনি আজকে পেয়ে গেলেন। আপনি ছেলের বাপমারা বলতে পারেন না যে ক্যালকাটা মেডিকেলে আমার মেয়ে পড়ছে, হ্যাঁ, কিন্তু আপনি মেয়ের বাবা হয়ে বলতে পারবেন, গলা উঁচিয়ে ব্লকে দাঁড়িয়ে, যে আমার মেয়ে ক্যালকাটা মেডিকেল কলেজে পড়ে। এর বাইরে কথা হবে না, এবং আগামী দিনে আপনার পাঁশকুড়া থেকে এসে যখন ক্যালকাটা মেডিকেলে লাইন দেবে, তখন ওকেই ডাকবে, তখন দেবেন ও VIP। এবারে ও যে ক্যালকাটা মেডিকেলে থাকবে না, ESI থাকবে না, আরো ভালো সেন্ট্রাল গভর্নমেন্টে চলে যাবে, রেলে চলে যাবে, সেটা তো নয়, কিন্তু যদি ক্যালকাটা মেডিকেলে তো পাবেই পাবে, ক্যালকাটা মেডিকেলে তো সরকারি চাকরি ওয়েস্ট বেঙ্গলের পেয়েই গেছে ধরে নি। এবার ওখানে তো ওর ফোন নাম্বার সব সেভ করে রাখবে, ক্যালকাটায় দেখাতে যাবো ভালো ডাক্তারটা, যত ভালো ভালো ডাক্তার তো ক্যালকাটা মেডিকেল আর PG তে, পশ্চিমবঙ্গের তো বলতে দুটো বড় মেডিকেল কলেজ, একটা ক্যালকাটা মেডিকেল কলেজ, একটা PG। অতএব ক্যালকাটা মেডিকেল কলেজে সব তাবড় তাবড় ডাক্তার, এইসব ডাক্তারদের সঙ্গে দেখাতে হলে অ্যাপয়েন্টমেন্ট বলে দিস, তখন আপনি VIP, তখন আমরা বাড়িতে কি নেওয়া দেখবেন, সবাই আসছে, তখন মেয়েকে একটু বলে দাও না, তুই কাউকে নাম্বার দিবি না, আর তোর আজকে দাঁড়িয়ে যেটা জয়দেব স্যার ক্লাসের সম্পর্কে তোকে জিজ্ঞেস করবো, এবারে যে জয়দেব স্যার ক্লাসে এসে কিরম ভাবে পড়াশোনা হলো, জয়দেব স্যার ক্লাসে এসে কিভাবে পড়ালো, প্রথম কথা বল, তুই জয়দেব স্যার ক্লাসে এসে এলি কি করে, এর খোঁজ পেলি কি করে, জয়দেব স্যার ক্লাসে আবিষ্কার করলি কি করে?
আমি এই দিদি যেখানে থাকতাম ওখানে দিদি আমাকে খোঁজ দিয়েছে। কে দিদি? পরিচয় দে, ওনার পরিচয় দে, তোর পিসি? আমার বাবার পিসি। হ্যাঁ পিসি, বাবার পিসি। ওনাকে আমি দিদি বলে রাখি। আচ্ছা পিসি, হ্যাঁ ওনার বাবার পিসি। বল, উনি ক্যালকাটা মেডিকেল কলেজ, ক্যালকাটা মেডিকেল কলেজে সিনিয়র নার্স। হ্যাঁ এবারে উনি আমাকে এখানে আসে, ওনাকে আমার প্রণাম জানাবে। উনিও এসেছিলেন ভর্তির প্রথম দেখা করতে, জায়গা দিয়ে গেছিলেন, ওনাকে আমার প্রণাম জানাবে, উনি আসলে ভালো হতো। হ্যাঁ দিয়ে ওখান থেকে আমরা এবারে, আমরা তো আমার বাড়ি গ্রামে, ওখান থেকে তো এত দূর আসা সম্ভব, মানে উনি খোঁজ খবর পেয়েছিলেন, উনি সব দিয়েছিলেন। রতনে রতন ছিল, তারপরে আমার একটা দাদা রতন ছিল, কোথায় ছিল? আমার তারপরে ননদের যে ছেলে, ছেলে ডাক্তার, এমবিবিএস পেয়েছে, ওই পিসির কাছে থেকে সে ডাক্তার হয়েছে। আমার ননদের মেয়ে যে তারপরের দিন না এক সপ্তাহ পরে সেখানে ভর্তি হয়েছি। তারপর থেকে তো ক্লাস শুরু হয়েছে, প্রথম থেকেই এতটা কড়া ভাবে ক্লাস হচ্ছে, মানে প্রথম প্রথম একটু ভয় লাগতো, তারপরে মায়েদের কথা শুনে ভাবতাম যে বিশেষ করে মায়েদের কথা ভেবেই আরো নিজেকে তৈরি করার জন্য এতটা এগিয়ে গেছি যে মা বাবার পাশে, মা বাবার পাশে আর কেউ থাকবে না, আমি ছাড়া দাঁড়াতে হবে। 10টা ছেলের সমান একা একটা মেয়ে, বাবা মাকে দেখার মতো তো আর কেউ নেই, আমাকেই দেখতে হবে। একা দাঁড়িয়ে বাবা মায়ের দায়িত্ব কাঁধে তুলে নেবার জন্য আমাদের ওপর এই যে পানিশমেন্ট, পড়া চাপ, প্রেশার সহ্য করে লড়ে নিয়েছিস, আর আজকে লড়ে নিয়ে সফল হয়েছিস। জয়দেব স্যার ক্লাসে যায়, স্যারেরা পড়ায়, তাদের কোয়ালিটি নিয়ে তোর কোনো কি? একদমই না, স্যাররা এতটা খুঁটিয়ে পড়ায়, আর বারবার তো একবার নয়, বারবার বুঝিয়ে দেয়। যদি আমি 10 বারও বলি, স্যার 10 বারও বুঝিয়ে দেয়। স্যাররা খুবই ভালো, আর 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 মানে আমাদের ম্যাডামরা, ম্যাডামরাও খুবই ভালো। দেবস্মিতা ম্যাম, তিনিও তো আমাদের যা গাইড করেছেন, অরিত স্যার, সবাই, আপনি, বল সেটা তো কি পাহাড়, কি বল, কি ছিল? অনেক কঠিন ছিল, অনেক বেশি ছিল, ভেবেছিলি? বেশি ছিল তো অবশ্যই, যেটা আমরা বয়ে পেতাম না সেটা ওখানে থাকতো সব। তারপরে আমরা যা দেবো বলেছি তার থেকে বেশি দিয়েছি, পরীক্ষা, মক টেস্ট, ক্লাস। মানে আপনারা যখন ভর্তি করিয়েছিলেন, আমরা ওর পিসি ভর্তি করিয়েছিলেন, আপনার পিসি, আমরা যা কমিটমেন্ট করেছিলাম, দুই দেবো, দুই এর জায়গায় দেড় দিয়েছি, না দুই প্লাস দিয়েছি, যা দিয়েছি সবসময় বেশি দিয়েছি তো, কিছু কম দিইনি তো। আজকে এই জন্য তো গোছা গোছা র্যাঙ্ক বেরিয়ে আসছে, এত যে র্যাঙ্কের গোছা বেরোচ্ছে, তার সেটা যদি আমরা কৃপণতা করতাম যে 10টা ক্লাসের জায়গায় 2টো ক্লাস দিয়ে সেরে দাও, 1টা ক্লাস দিয়ে সেরে দাও, অল্প মেটেরিয়াল দাও, সেটা তো আমরা করিনি। অন্যদিনও মানে বাড়তি ক্লাসও দেওয়া হয়েছে আমরা যখন চেয়েছি, এক্সট্রা ক্লাস, রোজ ক্লাস চলেছে, রোজ এভরিডে ক্লাস চলেছে, এবং পড়ার সময় প্লাস রাত্রির 12টা অবধি পড়া। ওরা যে কি একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে সেটা ওরাই ভালো করে জানে, কিন্তু সেটা হয়েছে বলেই তো আমরা এই জায়গায় গেছি, এই জায়গায় গেছিস। এই এইটা মনে রাখবি, যখন এরপরে আবার পোস্ট বেসিক বিএসসি নার্সিং জানিস, আবার জয়েন্ট এন্ট্রান্স, তারপরে আবার এমএসসি জয়েন্ট এন্ট্রান্স, সবই এখানে আসতে হবে, এখান থেকে তো আবার পেটেন্ট খেতে হবে। মনে কর তখন সেন্ট্রাল, তুই তখন মনে কর ভিআইপি, 50-60 হাজার টাকার চাকরি করছিস, কিন্তু তখন আবার পোস্ট বেসিক বিএসসি নার্সিং দিতে হবে, যেটা ওই তোর পিসি যেরকম সিনিয়র নার্স হয়ে গেছে, ওই রকম যেতে গেলে পোস্ট বেসিক বিএসসি নার্সিং দিয়ে বেরোতে হবে, এমএসসি নার্সিং দিয়ে বেরোতে হবে, সেগুলো এখানে এসে মার খেতে হবে। তুই যতই বড় হয়েছ, আমার কাছে তো তুই সেই রয়ে যাবি, ছাত্রী রয়ে যাবি, ছাত্রী রয়ে যাবি, অতএব সেখান থেকে ওইগুলো বেরোতে হবে। পড়াশোনা আমরা করে যাব, আর তোদের গ্রাম আশেপাশের লোকগুলোকে শুধু কি করে যাব, জ্বালিয়ে যাবো, তারা শুধু লুচির মতন ফুলবে আর জ্বলবে, আর দেখবে তুই তত্তর করে যাচ্ছিস। প্রথমে মনে কর একটা ডিজায়ার গাড়ি কিনবি, তারপর স্করপিও কিনবি, তারপরে ফরচুনার কিনে নিবি, হ্যাঁ 50 লাখ টাকার গাড়িতে তুই চলবি, এমএসসি নার্সিং করার পর তুই কেন এমনি থাকবি? অতএব এই টার্গেটে তোকে লোক যত হিংসা করবে তুই তত এগিয়ে যাবি, কিন্তু নিজের পড়াশোনা থেকে লক্ষ্য ভ্রষ্ট হবে। তোকে একটু আগে আমি কি বলছিলাম, যে আমি ইউনিভার্সিটি টপার হবো, এইটা আমার টার্গেট থাকতে হবে।
তাই তো? আচ্ছা, এবার বল জয়দেব স্যার, ক্লাস এসে আপনাদের থেকে জিজ্ঞেস করছি যে আপনারা যে বাবা মা হিসেবে আমাদের এখানে ভর্তি করেছিলেন, তো আপনাদের আসার আগে তো অনেক ডাউট ছিল, অনেক মানে মনে ভাবনা ছিল কি করবো, ভর্তি হবে না হবে না। আসার পর থেকে মেয়ে 1 বছর পড়ছে, আপনারা দেখছেন পুরো, যে আপনারাও তো মেয়ের সঙ্গে এখানে পড়েছেন, প্রত্যক্ষ ভাবে না হলেও পরোক্ষ ভাবে তো পড়েছেন, মেয়ে পড়েছে প্রত্যক্ষ ভাবে, কিন্তু মেয়ের সব ঝামেলাটা আপনাদের কাছে গেছে, মা খুব বকছে, খুব মারছে, খুব চাপ দিচ্ছে, আপনারা পুরো ব্যাপারটা জয়দেব স্যার ক্লাসের সম্পর্কে কি বলবেন, যে আপনার মেয়ের সঙ্গে জয়দেব স্যার ক্লাসে কি করেছে বা কিভাবে তৈরি করেছে, বা জয়দেব স্যার ক্লাসের সম্পর্কে আজকে যখন ক্যালকাটা মেডিকেলে আপনার মেয়ে রত্ন, তখন আপনার সেই এটা কি, বক্তব্যটা কি যদি আপনি বলেন। আমার খুবই ভালো লাগে জয়দেব স্যার বক্তব্য শক্ত কি ঠিকই, তখন হয়তো ভাবতাম মেয়েকে বোঝাতাম, বলতাম যে দেখার আর তোদের জন্যই তো ভালোর জন্যই তো বলছে, মারছে বকছে কিসের জন্য, তোরা যাতে পড়াশোনা করিস ভালো করে, এই টাকা এতগুলো টাকা নিয়ে নিচ্ছে, কিন্তু তারা তো ভাবতো যে আমরা টাকা নিয়েছি ওরা যা ইচ্ছা করুক, সেটা আমাদের কোনো কিছু করার নেই, সেটা নয়, স্যার তো এত সুন্দর করে পড়াচ্ছে, পারিশমেন্ট দিচ্ছে তোদের জন্য, তাহলে তোরা এগিয়ে যা। আরো আমাদের আমরা স্যারকে কোনোদিন বলিনি যে স্যার না আমি শাসন করবেন, মারবেননি, আপনারা আপনাদের কাছে প্রণাম, আবার মানে বেদটা আমার হাতে দিয়ে রেখেছিলেন, নইলে বাঁচাতে পারতাম না, আমি বলেছি যে স্যার আপনার হাতে তুলে দিয়েছি, আপনি এবার আপনার মতো করে গড়ে নিন, জয়দেব স্যার ক্লাস এসে যা পয়সা খরচা করেছে, দেখেছেন পড়িয়েছে, খরচা করেছে, টাকা নিয়েছো যেভাবে কেউ করবে না, অশেষ ধন্যবাদ, মানে আমাদের প্রতি তাহলে আপনার ভালোবাসা অগুণ, মানে আমরা পয়সা যা নিয়েছি তার থেকে বেশি খেটেছি, মানে পয়সা যা নিয়েছি তার তুলনায় বেশি খেটেছি, এটা আপনি বাবা হিসেবে স্বীকার করলেন, অশেষ ধন্যবাদ এই সত্যিটা বলার জন্য, যে যা পয়সা আমরা নিই তার থেকে খেটি খাটি 4 গুণ 5 গুণ, একদম এরকম করবে না, পরপর না পর না পর, আর আমরা হচ্ছি পড়বি না মানে তোর ঘাড় পড়বে, সেটাই, ওটা ওটার জন্যই তো আমাদের তোরা এত রাগ করতিস, আমাকে এত বাজে ভাবতিস, আজকে ভালো ভাবিস, 1 বছর তো আমাকে খারাপ ভেবে নি, আজকে সফলতার পর এই ভালোটাই আমি থাকতে চাই, এবার থেকে তোর জীবনে আর সারা জীবনে আমি ভালো হয়ে থাকবো, না না প্রথম, কিন্তু যদি ফেল করতিস র্যাঙ্গা পেতিস বাকি জায়গায়, যেমন পড়ালাম, হাসি, আড্ডা, পার্টি, ঘুরতে যাওয়া, ওই করেই সময় নষ্ট, বাকি রেজাল্ট নেই, এটাই আমি মানে ওখানে থেকেছি বলে আরো বেশি ওটা আমি একা থেকে পড়াশোনাটাও করতে পেরেছি, ওই তো বললাম যে যদি তুই এখান থেকে ব্যর্থ হতিস আমি তোর কাছে সারা জীবনের জন্য তখন বাজেই হয়ে রয়ে যেতাম, ভালো থাকে প্রথমে বাকি জীবন বাজে হওয়ার থেকে প্রথমে বাজে হয়ে পরে সারা জীবন ভালো হওয়া ভালো, তো সেই জন্য যে বাবা মা আজকে তোর বাবা মার প্রতি আমি কৃতজ্ঞ এবং বাবা মার প্রতি আমি থ্যাঙ্কফুল, কারণ তোর বাবা মা যে টাকাটা দিয়েছিল আমি উসুল করে দিতে পেরেছি, তারা খেটে মাথার ঘাম পায়ে ফেলে এখানে দিয়েছিল যে পয়সাটা, সেটা তারা আজকে উসুল পেয়ে গেছে, তাদের কোনো আর চাপ নেই, আমাদের কোনো চাকরি বাকরি করি না, আমাদের চাষবাস, খুব গরিব ঘরে আমরা, তাহলে সেই পয়সার মর্যাদাটা তো আমি দিই, আজও আজও যখন কোনো ফার্মিং লেখে, ফর্মে যখন লেখার হয় ফার্ম তো জানিস ফার্মিং বা এই ওই লেখে, তো আমার তখন চোখে জল আসে যে বাবা মা কতটা কষ্ট করে আজকে ফার্মিং করে এ করে চাষবাস করে এখানে পড়াতে পাঠাচ্ছে, সেই যে পয়সাটা তারা দেয় তাদের রক্ত জল করা পয়সা, অথবা ওই পয়সাটাকে আমায় তুলে দিতেই হবে, তার মেয়ের মুখে হাসি তুলতে হবে, এবং তাকে প্রাইভেট কলেজের মুখ দেখানো যাবে না, সরকারি কলেজে ঢুকবে 8-10 লাখ টাকা তার বাঁচবে, এই যে আপনার প্রতিও আমার মানে একটা দায়বদ্ধতা রয়েছে, ওকে তো ভালো তৈরি করবো, কিন্তু আপনার পয়সাটার যেন মূল্য না যায় এইটা আমরা খেটেছি, সেটা আপনারা আজকে বিশ্বাস করেন তো, যে আমরা তার জন্য যে অতটা পয়সা নিয়েছি তার খাটনিটাও দিয়েছি, সেই স্যার পারিশমেন্ট দেওয়ার সময় স্যার আমাদের সাথেও কথা বলতো যে আমরা মেয়েকে কি কি বলছেন বলুন, যে আমরা কি মেরে ধরে তৈরি করব না আপনারা পয়সা দিয়ে চলেন আমাদের দায়িত্ব শেষ আমরা ছেড়ে দেব, আমরা এই কথাও বলেছি না স্যার আপনার হাতে হাতে দিয়েছি মানে আপনি তৈরি করুন, আমাদের এতে কোনো কিছু বলার নেই,
কিরে কি মনে পড়ছে আজকে পুরোনো দিনের কথাগুলো ভাবছিস? চল আমরা একটু মিষ্টি খাই এবারে। অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ, আপনাদের প্রণাম জানাই, আশীর্বাদ রাখবেন, আর আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, ও তো রাখবেই পোস্টবেসিক বিএসসি বিএসসির জন্য। আর আমরা আরো যুদ্ধ করব, আরো সবাইকে জ্বালাবো, গ্রাম গ্রাম থেকে টাউন, টাউন থেকে পুরো পূর্ব মেদিনীপুর জ্বলবে যদি আজকে তুই মনে কর ইউনিভার্সিটি টপার হয়ে যাস। অতএব ওটা কথা দিয়ে আজ ইউনিভার্সিটি টপার হবি, পুরো পূর্ব মেদিনীপুর জ্বলবে। ইয়ে লাভলি, এই ধরনের আমার স্টুডেন্ট। চলো চলো মাতু স্যার, আমরা এবার মিষ্টি খাবো।